যিনি সকল পাপ গ্রাস করেন তিনি কালী। দেবী পুরাণে সৃষ্টির আদিতে দেবী কালী ছিলেন, তিনি মহাকালেরও অতীত। নবপত্রিকায় জানব কচুগাছ সম্পর্কে, যার অধিষ্ঠাত্রী দেবী কালিকা। যিনি স্বয়ং মহাকালকে গ্রাস করেন তিনি মহাকালী। সময় কাল অন্ত আরম্ভ সৃষ্টির স্থিতি তিনি সব কিছুরই সঞ্চালন করেন। তিনি মূল প্রকৃতি যার দ্বারা সমগ্র বিশ্ব সংসারের সৃষ্টি। এই দেবীকে কচু গাছের স্বরূপ ধরা হয়। সৃষ্টির পর আদিতে কচুই একমাত্র প্রকৃতির সব থেকে পুরানো উদ্ভিদ, তেমনই দেবী কালী ও মহাকালের অতীত। তাই দেবী কালীকে সব থেকে আদিম দেবীও বলা হয়ে থাকে। আমরা সনাতন ধর্মে প্রকৃতি দেবীর পূজা করি, তাই স্বয়ং প্রকৃতি হলেন দেবী কালী, যার নেই কোনো আদি না আছে অন্ত। ইনি ত্রিদেব জননী, তমগুণের অধিকারী। এই দেবী সকল পাপ গ্রাস করেন বলেই কৃষ্ণ বর্ণারূপে আবির্ভূতা। তিনি চতুর্ভুজা, এক হাতে অসুরের কর্তিত মুণ্ড, আর এক হাতে খড়গ, এবং বাকি দুই হাতে বরাভয় ও অভয় দান করেন। ইনি মুক্ত কেশী, করকাঞ্চি সবিতা মুণ্ডমালা ধারণ করেন। তিনি আবার ত্রিনয়ন। দেবী কালী স্বয়ং আদি পরাশক্তি, এমনটাই বলা হয়েছে দেবী পুরাণে। নবপত্রিকায় দেবীর চুল হিসেবে কচুগাছকে মনে করা হয়।